হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব আমি তোমাদের সুজন স্যার ফ্যাকাল্টি অফ ম্যাথ অ্যান্ড জিআই দেখো আমরা প্রাইমারি টেটের যে সিলেবাস পেয়েছি সেই সিলেবাস রিলেটেড আমরা ক্লাস শুরু করেছি তো সেই সিলেবাসের তোমরা যদি দেখো আমি ফার্স্ট ক্লাস যেগুলো যে ক্লাসগুলো গত ক্লাস যেগুলো করিয়েছি আমি তোমাদের পেটাকির ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল সেটা কিন্তু করিয়েছি তাই না আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আর আমাদের এই গুরুত্বপূর্ণ পিডিএফ পাওয়ার জন্য ক্লাসে তোমরা সেলফ স্টাডি গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও যার লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে কি এটা ম্যাথের শিক্ষণের বৈশিষ্ট্য প্রকৃতি বৈশিষ্ট্য তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেছিলাম আমরা আগের ক্লাসে তাই তো যেখানে তোমাদের কিছু এমসি কিউব নিয়েও আলোচনা করেছি থিওরি পার্টটা আলোচনা করার পরে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার টু কি না প্রাথমিক স্তরে গণিত শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এবং কিছু এমসি নিয়ে আলোচনা করব এছাড়া তোমাদের ম্যাথের যে জিওমেট্রি কন্টেন্টের যে জিওমেট্রি সেটাও কিন্তু আমি করিয়ে দিয়েছি তাই না তো আস্তে আস্তে আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কভার করব ক্লিয়ার তো তোমরা দেখতে থাকো খুব ভালো করে এবং অবশ্যই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা নোট ডাউন করতে থাকবে কারণ প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ইম্পর্টেন্ট কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন হবে দেখো ফার্স্ট যেটা কোশ্চেন প্রাথমিক গণিত শিক্ষার লক্ষ্য প্রাথমিক গণিত শিক্ষার লক্ষ্য কি। না প্রাথমিক গণিত শিক্ষার লক্ষ্য হল এই স্তরের শিক্ষার্থীদের কল্পনা কৌতূহল সৃজনশীলতা ও বুদ্ধির বিকাশে প্রয়োজনীয় গাণিতিক ধারণা ও দক্ষতা অর্জন এবং যৌতিক চিন্তার মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করতে পারা তাহলে মেন যে লক্ষ্যটা হলো সেটা হচ্ছে কি না শিক্ষার্থীদের মধ্যে যে কল্পনা আছে কৌতূহল আছে সৃজনশীলতা আছে সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কনসেপ্ট দেওয়া তাদের মধ্যে এবং সেই কনসেপ্ট থেকে তারা যেটা অ্যাবজর্ব করলো যে দক্ষতা অর্জন করলো তার একটা নিজের আর কি যৌতিক চিন্তার মাধ্যমে তারা আবার সেই সমস্ত গাণিতিক সমস্যা যেগুলো তার সমাধান কিন্তু তারা করতে পারবে এটা আমাদের হচ্ছে কি না প্রাথমিক গণিত শিক্ষার কিন্তু প্রাথমিক লক্ষ্য প্রাথমিক গণিত শিক্ষার কিন্তু লক্ষ্য এটাই এবার আমরা দেখো শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষার যে লক্ষ্যগুলো হওয়া উচিত প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলো কি কী হওয়া উচিত সেটা সম্বন্ধে আমরা ঝলক দেখে নিই দেখো প্রথম বলছে শিশুর স্বাস্থ্যভ্যাস সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন শিশুর মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা সামাজিক চেতনার মনোভাব সঞ্চার করা শিক্ষার্থীর প্রক্ষোভিক বিকাশ পরিণম শিশুর নান্দনিক বৌদ্ধিক সৃজনশীল বিকাশের প্রভৃতি কিন্তু সাহায্য করা প্রাথমিক শিক্ষার কিন্তু প্রধান লক্ষ্যগুলোর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে নোট ডাউন করতে থাকবে দুই নম্বর কি বলছে শিশুকে পরিবেশ সম্পর্কিত বিষয়ে কৌতূহলী করে তোলা তিন নম্বর কি বলছে ন্যায় অন্যায় ভালো মন্দ পাপ ইত্যাদির সঠিক বিচারের জন্য নীতিবোধ গড়ে তোলা শিশুর মধ্যে বিচ্ছিন্ন চিন্তার বিকাশ ঘটানো এবং শিশুকে সঠিক স্পষ্ট লিখতে ও উচ্চারণ করতে সক্ষম করা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়মাবর্তবর্তিতা বর্তিতা সংস্কারমুক্ত খোলা মন গণতান্ত্রিক সাংস্কৃতিক সংরক্ষণ ও পোষণ জাতীয় সংহতি জাতীয় ঐক্য সংরক্ষণ ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্য বিকাশে সাহায্য করা তাহলে প্রাথমিক শিক্ষার যে মেন এমসগুলো আছে সেটা কিন্তু আমরা দেখে নিলাম তাই তো আমাদের সেই এমসগুলো কি কী আমাদের কিন্তু এখান থেকে অপশন তুলে কোশ্চেন হতে পারে নেক্সট দেখো দেখো গণিত শিক্ষার লক্ষ্য মূলত কি না তিন ধরনের তিন ধরনের ব্যাপক উদ্দেশ্যকে ধারণ করে গণিত শিক্ষার লক্ষ্য মূলত তিন ধরনের ব্যাপক উদ্দেশ্যকে ধারণ করে সেগুলো কি একটা হচ্ছে ব্যবহারিক উদ্দেশ্য দুই হচ্ছে সাংস্কৃতিক ও নৈতিক উদ্দেশ্য তিন হচ্ছে শৃঙ্খলামূলক বা যৌতিক উদ্দেশ্য এখানে কিন্তু অপশান দিয়ে কোশ্চেন হবেই একটা এখানে মিসিং চারটে দিয়ে দিল তাই তো এর মধ্যে কোনটি বা কোনটি নয় এটা আমাদের কিন্তু জানতে চাইছে চাইতে পারে ক্লিয়ার চলো এবার দেখো গণিত শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্য কী না গণিত শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্য আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার সমস্যায় পড়ি যেগুলো সমাধানে গণিতের ভূমিকা অতুলনীয় গণিত শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্য বর্ণনা করা দেখো আমাদের দৈনন্দিন জীবনে আমরা একদম ফার্স্ট সকালবেলা উঠে বেরিয়ে সেখান থেকে সমস্ত দিন প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়েই চলে তাই না সেই জন্য গণিতে কিন্তু প্রত্যেকটা বিষয় জড়িত আমাদের গণিত প্রত্যাহিক জীবনে সেগুলো কেমনভাবে দেখো দৈনন্দিন প্রয়োজনে গণিতের ব্যবহার কেমন প্রতিদিনের জীবন নির্বাহনে প্রতিনিয়তই গণিতের ব্যবহার করা গণিতকে ব্যবহার করা হয় ব্যক্তিগত প্রতিষ্ঠানিক বাজেট সময় দূরত্ব মজুরি কমিশন ইত্যাদি নির্ধারণে এবং গবেষণা ও পরিসংখ্যানের ক্ষেত্রে গণিতের ব্যবহার অনস্বীকার্য প্রত্যেকটা বিষয় যদি দেখো তাই না প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ক্যালকুলেশনের জন্য সঙ্গে জড়িত প্রত্যেকটা মুহূর্ত গণিতের সঙ্গে জড়িত যেমন বিভিন্ন ধরনের গণনা জিনিসপত্রের পরিমাণ আকার আকৃতি ক্রয় বিক্রয় নানান আর্থিক লেনদেনে গণিতের ব্যবহার করা হয় তাই তো আমরা কোনো একটা জিনিস কিনতে গেলাম গুনতে গেলাম তাই না তার আকৃতি বুঝতে গেলাম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের গণিতের কিন্তু প্রয়োগ আমাদের হচ্ছেই প্রত্যেকটা বিষয়ে এছাড়া দেখো যোগাযোগ ও ভাবের আদান প্রদান ও যাতায়াতে গণিতের ব্যবহার যোগাযোগ ব্যবস্থায়ও গণিতের ব্যবহার কিন্তু আছে কেমন বর্তমান যুগের প্রায় সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে গণিত জড়িয়ে রয়েছে যেমন রেডিও টেলিফোন ইমেল ফ্যাক্স ইন্টারনেট ইন্টারনেট ব্যবস্থা সংবাদপত্র ইত্যাদির মূল চালিকা শক্তি হলো গণিত তাহলে প্রত্যেকটা বর্তমান যে যুগে আধুনিক যুগের যে জিনিসগুলো ব্যবহার হয়েছে সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের গণিত জড়িয়ে আছে বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির যে বিস্ফোরণ ঘটেছে এর মূলেও রয়েছে গণিত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার যোগাযোগ মাধ্যমে সকল প্রকার আর্থিক ও সাধারণ হিসাব নিকাশে গণিতের সহায়তা কিন্তু দরকার তাই না আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন ব্যবস্থা যে কমিউনিকেশনই হোক না কেন এটা ইন্টারনেট হতে পারে তাই তো বা আমাদের যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা হতে পারে সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণিত একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গণিত ছাড়া কিন্তু এগুলো কোনোরকমভাবেই পসিবল নয় এবার পেশাগত উৎকর্ষ পেশাগত উৎকর্ষ সাধনে গণিতের ব্যবহার কেমন দেখো গণিতের জ্ঞান ছাড়া কোনো পেশাতেই উৎকর্ষ লাভ করা যায় না তাই না গণিতের জ্ঞান ছাড়া কিন্তু কোনো পেশায় উৎকর্ষ লাভ করা যায় না কোনো একটা বিজনেস করতে গেলে সেখানে তোমার লাভ লোকসান ক্যালকুলেশন করতে হবে সেটাও একটা গণিত জীবনের জীবনযাপনের জন্য যে সকল পেশায় নিয়োজিত থাকে তার প্রায় সব কিছুতেই গণিতের ব্যবহার রয়েছে যেমন কৃষিকাজ কৃষিকাজে বীজ ও সারের পরিমাণ তুমি কতটা জমিতে কতটা বীজ দেবে বীজ বপন করবে কতটা সার প্রয়োগ করবে তাই তো কতটা জমির পরিমাণ আছে এবং সেখান থেকে তুমি কতটা ফসল উৎপন্ন করলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু গণিত জড়িত আমরা ক্যালকুলেশন ছাড়া কিন্তু এগুলো তাই না একটা বড় জমি সেই জমিতে তুমি কতটা বীজ দেবে কতটা সার দেবে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা সব ম্যাথামেটিক্সের সঙ্গে জড়িত ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আমদানি রপ্তানি সঞ্চয় মূলধন লাভ লোকসান নির্ধারণ চাকুরির ক্ষেত্রে বেতন লাভ ভাতা বোনাস ইনক্রিমেন্ট পেনশন ইত্যাদি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু গণিত সবচেয়ে বড়ো হাতিয়ার তাই না তাহলে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু গণিতকে গণিতের ওতপ্রোতভাবে জড়িত থাকে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবার দেখো অন্যান্য বিষয় শিখনের সাথে গণিতেরও কিন্তু একটা অন্যান্য যে বিষয় আছে সেই বিষয় যে আমরা শিখছি তার সঙ্গেও কিন্তু গণিতের একটা সম্পর্ক গভীর সম্পর্ক রয়েছে যেমন না শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ভূগোল ইত্যাদি নানা বিষয়ের সাথে গণিতের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে তাই না ভূগোলের যে কোনো টপিক তুমি আলোচনা করো তো প্রত্যেকটা টপিকেই আমরা পৃথিবীর অবস্থানটা যদি দেখি দেখো সেখানেও কিন্তু গণিত আমাদের এর সঙ্গে যুক্ত আছে তাই না তাহলে প্রত্যেকটা বিষয় গণিত জড়িয়ে আছে জীবনের প্রত্যেকটি নিয়ম নিয়মকানুন জীবনের প্রত্যেকটি নিয়ম নিয়মকানুন তাই না সূত্র গণিতের সঠিক পরিমাপের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এছাড়াও অন্যান্য বিষয়গুলোর সাথেও গণিতের ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায় যেমন ভাষা শিক্ষার বর্ণ ভাষা শিক্ষার বর্ণ শব্দ বাক্য ইত্যাদি গঠনেও কিন্তু গণিত কাজে লাগে ক্লিয়ার চারু ও চারুকলার বিভিন্ন কাজে গাণিতিক জ্ঞান অপরিহার্য নানা রকম হাতের কাজ গাণিতিক জ্ঞান কাজে লাগানো হয় আমরা যে হাতের কাজগুলো সেগুলো কিন্তু কি গণিতকে কাজে লাগিয়ে কিন্তু সেটা করা হয় সঙ্গীতের সুর তার মধ্যেও গণিত আছে তাল ছ লয় ছন্দ ইত্যাদি গাণিতিক নিয়মে আবদ্ধ শারীরিক শিক্ষায় খেলার সামগ্রী খেলার মাঠ খেলোয়াড়ের সংখ্যা খেলার নিয়মকানুন ইত্যাদির সঙ্গে কিন্তু গণিত অত্যন্তভাবে জড়িত ভালো করে দেখো আমরা প্রত্যেকটা খেলা করছি সেখানেও গণিত জড়িত কতগুলো খেলোয়াড় সংখ্যা হবে সেখানেও গণিত জড়িত তাহলে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কিন্তু গণিত একদম জড়িয়ে আছে অর্থাৎ গণিত ছাড়া কিন্তু সমাজ ব্যবস্থা বা জীবন সম্ভব নয় এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে গাণিতিক সাক্ষরতা ম্যাথামেটিক্যাল লিটারেসি কি বলছে না গাণিতিক সাক্ষরতা কি বলছে সাক্ষরতা বলতে সাধারণভাবে অক্ষর জ্ঞান সম্পন্নতাকেই বোঝায় এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় একজন শিক্ষার্থীর ভাষাগত সাক্ষরতা ল্যাঙ্গুয়েজ লিটারেসি এর পাশাপাশি গাণিতিক সাক্ষরতাও অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থী যেমন ভাষাগত সাক্ষরতা অর্জন করলো তার পাশাপাশি কিন্তু তাকে গাণিতিক সাক্ষরতাও কিন্তু অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ তাই না দৈনন্দিন ব্যক্তির দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে গণিতের সাথে সম্পৃক্ত হওয়ার সক্ষমতায় ব্যক্তির দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে গণিতের সাথে সম্পৃক্ত হওয়ার সক্ষমতায় গাণিতিক সাক্ষরতা একটা ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট গাণিতিক সাক্ষরতা কি ক্লিয়ার তাহলে আমরা বুঝলাম এবার দেখো গাণিতিক সাক্ষরতার তিনটি ক্ষেত্র রয়েছে কটা তিনটি এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু এমসি কিউব কোশ্চেন আসবে একটা হচ্ছে অনুধাবন বিশ্লেষণ ও প্রয়োগ তিনটে অনুধাবন বিশ্লেষণ ও প্রয়োগ কী বিষয়টা একজন শিক্ষার্থী যখন তার গাণিতিক দক্ষতাকে কাজে লাগিয়ে অনুধাবনের সাথে সাথে সব ধরনের গাণিতিক ধারণার যৌতিক বিশ্লেষণ করতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হয় তখনই সে গাণিতিকভাবে স্বাক্ষর বলে বিবেচিত তাহলে কোনো একটা দক্ষতাকে গাণিতিক দক্ষতাকে কি করলো কাজে লাগিয়ে সে অনু অনুধাবন করলো এবং তার যৌতিক বিশ্লেষণও করলো এবং আত্মবিশ্বাসের সঙ্গে সেটা জীবনে প্রয়োগ করলো এইভাবে যখন সে সক্ষম হবে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে গণিতকে কাজে লাগিয়ে তখন তাকে কি বলছে গাণিতিকভাবে স্বাক্ষর বলে বিবেচিত করা হচ্ছে তাহলে এ থেকে কি জানতে পারছি না গাণিতিক সাক্ষরতা বলতে বোঝায় কি না গাণিতিক ধারণা অনুধাবনের সক্ষমতা নম্বর গ্রাফ চিত্র সম্বলিত যৌতিক বিশ্লেষণের সক্ষমতা গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন দক্ষতা গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা এইগুলো কিন্তু আমরা গাণিতিক সাক্ষরতা মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি বা জানতে পারছি তাই তো এবার দেখো গাণিতিক সাক্ষরতার পরিমাপের তিনটে মানদণ্ড রয়েছে গাণিতিক সাক্ষরতা পরিমাপের তিনটে মানদণ্ড রয়েছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি স্থানিক সাক্ষরতা স্পেশাল লিটারেসি সংখ্যাগত সাক্ষরতা নিউমেরিক্যাল লিটারেসি পরিমাণগত সাক্ষরতা বা কোয়ান্টিটিভ লিটারেসি এখান থেকেও কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে কোশ্চেন হবে আমি ওই জন্য বলেছি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা কি করো না প্রত্যেকটা নোট ডাউন করতে থাকো এখানে কিন্তু কোশ্চেন হবেই স্থানিক সাক্ষরতা কি বলছে সিন্টন দু হাজার মতে স্থানিক সাক্ষরতা হলো প্রতিদিনের জীবন সমাজ এবং আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি এবং সমস্যা সমূহের সমাধান করার জন্য মানচিত্র ম্যাপিং এবং অবস্থানগত চিন্তার দক্ষ ও আত্মবিশ্বাসের ব্যবহার স্থানিক সাক্ষরতা অর্জনের প্রারম্ভিক লক্ষ্যে জ্যামিতিক জ্ঞান চিন্তন দক্ষতা অর্জনের সহায়তার জন্য প্রাথমিক গণিত শিক্ষাক্রমে বিন্দু রেখা তল লম্ব সমান্তরাল রেখা ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত সম্পর্কিত বিভিন্ন প্রাথমিক ধারণা সংগঠন করা হয় স্থানিক স্থানিক মানে কি স্থান থেকে এসেছে তাহলে বিভিন্ন স্থান রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি তার প্রত্যেকটা এর মধ্যে কিন্তু মানচিত্র আসে ম্যাপিং আসছে জ্যামিতিক জ্ঞান আসছে আমরা এগুলো কিন্তু সবই স্থানিক সাক্ষরতার মধ্য দিয়েই কিন্তু আমরা অর্জন করতে পারবো তাই তো তাহলে স্থানিকভাবে যে গাণিতিকভাবে গাণিতিক স্থানিকভাবে স্বাক্ষর সেই কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে তাই না এবার দেখো সংখ্যাগত সাক্ষরতা সংখ্যাগত সাক্ষরতা কি বলছে না গণিতে এমন কিছু দক্ষতা জড়িয়ে থাকে যার সব কিছুতে শ্রেণীকক্ষে শেখানো সম্ভব হয় না সবসময় শ্রেণীকক্ষের মধ্যেই কিন্তু সব কিছু শেখানো সম্ভব হয় না শ্রেণীতে শেখা সংখ্যা গণনা ও পড়া জোর ও বিজোড় সংখ্যামান ক্রম সংখ্যা লসাগু গসাগু ভগ্নাংশের ধারণা ইত্যাদি জীবনের প্রতি ক্ষেত্রে এই সকল গাণিতিক শিক্ষা পদ্ধতির ব্যবহার করা আত্মবিশ্বাস এবং দক্ষতার সাথে ব্যবহার করার সক্ষমতাই হল সংখ্যাগত সাক্ষরতা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় সংখ্যাগত সাক্ষরতা বিভিন্ন রকম সংখ্যা বিভিন্ন রকম গণনা থেকে কিন্তু আমরা সংখ্যাগত সাক্ষরতাকে অর্জন করছি সংখ্যাগত সাক্ষরতার মাধ্যমে ব্যক্তির সংখ্যা বিশিষ্ট বিভিন্ন প্রক্রিয়াজনিত ধারণার অনুধাবন বিশ্লেষণ এবং প্রয়োগজনিত সক্ষমতা প্রকাশ পায় তাহলে সংখ্যাগত ভাবে সংখ্যাগত যখন সে স্বাক্ষর হবে সেগুলোকে কি তার জীবনের প্রত্যেকটা কাজে সে কিন্তু সেটা ইউটিলাইজ করতে পারবে এবার আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণবাচক সাক্ষরতা না পরিমাণবাচক স্বাক্ষরতা কাকে বলছেন ব্যক্তির পরিমাণবাচক স্বাক্ষরতা বলতে বিভিন্ন পরি পরিমাণের মধ্যকার পরিবর্তন ও সম্পর্ক সংশ্লিষ্ট ধারণা অনুধাবন বিশ্লেষণ এবং প্রয়োগজনিত সক্ষমতাকে বোঝায় যার মধ্যে সম্ভাব্যতার ধারণাও অন্তর্ভুক্ত সম্ভাবনতার যে ধারণা আছে সেটাও কিন্তু পরিমাণবাচক সাক্ষরতার কিন্তু মধ্যে অন্তর্ভুক্ত ইম্পর্ট্যান্ট বিষয় সংখ্যাগত সাক্ষরতা ও পরিমাণবাচক সাক্ষরতার মধ্যে একটা আন্তঃসম্পর্ক কিন্তু রয়েছে পরিমাণবাচক সাক্ষরতা অর্জনের প্রারম্ভিক লক্ষ্যে প্রাথমিক গণিত শিক্ষাক্রমে ঐকিক নিয়ম দেখো পরিমাণবাচক বাচক সাক্ষরতার মধ্যে কোন কোন বিষয়গুলো আসে আমাদের মনে রাখতে হবে ঐকিক নিয়মে গাণিতিক সমস্যার সমাধান ধারণা শতকরাকে ভগ্নাংশে এবং ভগ্নাংশকে শতকরের রূপান্তর এবং শতকরার ব্যবহার যার মধ্যে জনসংখ্যা লাভ ক্ষতি মুনাফা ইত্যাদি আছে উপস্থাপন উত্তাপ উপস্থাপন উপাত্ত আচ্ছা এখানে একটা কিছু মিসিং আছে বিন্যস্তকরণ বিন্যস্ত অবিনস্ত উপাত্ত লেখচিত্রে উপস্থাপন ও বিশ্লেষণ জনসংখ্যা সম্পর্কিত সমস্যা সমাধান এবং সমস্যা তৈরি ও সমাধান বলছে কি না জনসংখ্যা সম্পর্কিত যে সমস্ত সমস্যার সমাধান তাদের সমস্যা তৈরি করা সেগুলোকে সমাধান করা ক্যালকুলেটার ও কম্পিউটারের ব্যবহার নিয়ম কিন্তু আলোচনা করা হচ্ছে নাকি না পরিমাণগত সাক্ষরতার বিষয় কিন্তু কোনগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন কারণ এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন হতে পারে এবার দেখো আমরা মোটামুটি কিছু এখানে কোশ্চেন নিয়ে আলোচনা করছি দেখো ফার্স্ট এখানে একটা কোশ্চেন আছে গণিতের গণিতে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় অংশ হলো গণিতে যে পাঠ্যপুস্তক আছে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় অংশ কোনগুলো এর মধ্যে আমাদেরকে জানতে হবে গণিতের পাঠ্যক্রমের প্রয়োজনীয় অংশ কোনটা অপশান এতে বলছে ধারণার স্পষ্টীকরণ যেখানে পাঠ্যপুস্তকের যে ধারণা থাকবে তার একটা স্পষ্ট থাকবে ধারণার ক্রম থাকবে দৈনন্দিন জীবনের সাথে ধারণাগুলোকে সংযুক্ত করতে হবে উপরের সবগুলি এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে দেখো গণিতের পাঠ্যপুস্তকের জন্য প্রয়োজনীয় অংশ কি না ধারণার স্পষ্টকরণ যেমন ধারণার ক্রম তেমন দৈনন্দিন জীবনের সাথে ধারণাগুলোকে সংযুক্ত করতে হবে প্রত্যেকটা একটা এক্সাম্পেল মানে জীবনের সঙ্গে যে ওতপ্রতভাবে প্রত্যেকটা যে এক্সাম্পেল উদাহরণগুলো আছে সেটা কিন্তু পাঠ্যপুস্তকে অতি প্রয়োজনীয় সেই জন্য আমাদের অপশান ডি হয়ে যাবে রাইট আনসার ক্লিয়ার দেখো এবার গণিত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুগুলো আমরা যদি দেখি কি কি আছে না পাঠ্যপুস্তক খাঁটি বিষয়বস্তু জ্ঞান প্রদত্ত হওয়া উচিত করা উচিত নাম্বার ওয়ান কি হচ্ছে খাঁটি বিষয়বস্তু জ্ঞান প্রদান করা উচিত সেখান থেকে একটা আমরা ভালো যথেষ্ট জ্ঞান পাবো সেই বিষয়টা সম্বন্ধে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু যৌতিক সুসঙ্গত ও অনুক্রমিক হওয়া উচিত নাম্বার টু পাঠ্যপুস্তকে ব্যবহৃত ভাষা প্রাথমিক শিক্ষার্থীদের সহজ বোধগম্য হতে হবে অবশ্যই এটাও কিন্তু ইম্পর্টেন্ট মানে পাঠ্যপুস্তকের যে ভাষাটা হবে সেটা যেন সহজ ও বোধগম্য হয় প্রত্যেকের বিষয়বস্তু উপস্থাপন কথোপকথন শিক্ষাগত নীতির উপর ভিত্তি করে করা প্রয়োজন বিষয়বস্তুর যে উপস্থাপন হবে সেখানে কিন্তু কথোপকথন শিক্ষাগত নীতিটা ফলো করতে হবে না ধারণা ও প্রস্তাবনাগুলি উদাহরণ এবং উদাহরণ দিয়ে ব্যাখ্যা কর অবশ্যই প্রত্যেকটা পাঠ্যপুস্তকের প্রত্যেকটা যে বিষয় থাকবে পাঠ্যপুস্তকের যে সেগুলো কিন্তু অবশ্যই উদাহরণ দিতে হবে প্রত্যেকটা যেন উদাহরণ থাকে এবং সে সবচেয়ে ভালো হয় কি আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে সেটাকে করা পাঠ্যপুস্তকের মধ্যে অনেক কার্যক্রম কেস তৈরি করা দরকার বিষয়বস্তুর উপস্থাপন শেখার প্রক্রিয়া জুড়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে মানে বিষয়বস্তু পাঠ্যপুস্তকটা বা বিষয়বস্তুটা এমন করতে হবে তারা যেন ইন্সপায়ার্ড হয় এবং তারা এনকারেজ হয় এবং তাদের ইন্টারেস্ট যেন তার মধ্যে তৈরি হয় এমনভাবে পাঠ্যপুস্তকটা তৈরি তাদেরকে করতে হবে এবার দেখো কী বলছে এন সি এফ টু থাউজেন্ড ফাইভ চাপ দেয় চাপ দেয় কি বলছে রোটে শেখা করে শেখা মুখস্থ ফর্মুলেটেড সমস্যা সমাধান ক্লিয়ার এর মধ্যে এফ কোন বিষয়টাকে এর মধ্যে প্রাধান্য দেয় তাই না তো এর ক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের না এক্ষেত্রে আমরা যেটা উত্তর করতে পারি সেটা হচ্ছে কি না করে শেখা ডুইং লার্নিং তাই তো আমাদের অপশান কিন্তু বি রাইট অ্যান্সার হয়ে যাবে এনসিএফ বিষয়টা কি আমরা এক ঝলক দেখে নিই দেখো এনসিএফ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং হলো একটি উন্মুক্ত প্রতিষ্ঠান যা স্কুল শিক্ষার জন্য প্রযুক্তিগত সংস্থান সহায়তা প্রদান করে এন চার্টার পাঠক্রমে ডিজাইন করার জন্য একটি বিশেষ স্থান বিবেচনা করে এনসিইআরটি শিক্ষার উচ্চ মান নিশ্চিত করার জন্য একটি নিয়মিত কার্যকলাপ হিসেবে স্কুল পাঠ্যক্রমে পর্যালোচনা করবে বলে আশা করা হচ্ছে তাহলে আমাদের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে কি এটা একটা না উচ্চশিক্ষার জন্য এবং পাঠক্রমকে ডিজাইন করার জন্য তাই না এবং যার মান কি হবে না উচ্চ উচ্চ মান নিশ্চিত করার জন্য কিন্তু এটা করা হয়েছে দেখো সাধারণ গণিত সাধারণত গণিত শেখা কঠিন গণিত শেখা কঠিন কেন অপশান এতে বলছে এর প্রকৃত বিমূর্ত বি বলছে শিশুরা তা শিখতে চায় না অপশান সি বলছে শিক্ষাদান পদ্ধতি ভুল ভারাক্রান্ত গণিতের ভালো শিক্ষক পাওয়া যায় না তো এর মধ্যে আমাদের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে সাধক ও গণিত শেখা কঠিন কারণ এর প্রকৃত এর প্রকৃতি কিন্তু কি না বিমূর্ত এর প্রকৃতি হচ্ছে কি বিমূর্ত সেই জন্য গঠিন গণিতটা আমাদের কাছে কঠিন কিন্তু মনে হয় তাই না তো আজকে তোমাদের অনেক ইনফরমেশান আমি দিলাম সেই সঙ্গে কিছু এমসি আলোচনা করলাম তোমরা অবশ্যই এই বিষয়টা প্রত্যেকে নোট ডাউন করতে থাকবে এবং আমি চাইছি প্রথমে তোমাদের থিওরি পার্টটা কমপ্লিট করে তারপরে তোমাদের এমসি করাতে থিওরি পার্টটা কমপ্লিট হয়ে থাকলে তোমরা নিজেরা থেকে কিন্তু অ্যান্সারটা দিতে পারবে অনেক সময় তাই না তাহলে আমরা প্রথমে প্রত্যেকটা কন্টেন্ট পার্ট কনটেন্ট পার্ট কন্টেন্ট এবং হচ্ছে ক্যাটাগি যাই বলো না কেন আমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করব ক্লিয়ার একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করব চ্যাপ্টার কমপ্লিট করব তারপরে কিন্তু আমি শুরু করব কি প্র্যাকটিস সেট ক্লিয়ার আর এর মধ্যে কিছু কোশ্চেন যেগুলো তোমাদের প্রিভিয়াস সিটিয়েটেডের মধ্যে এসেছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করে দেবো তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো বুঝতে খুব সুবিধা হবে ওকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো Yeah.